হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি খেতে খেতে আপনাদের সঙ্গে ব্লগ শুরু করলাম, স্টার্ট করলাম। হেই গাইস, এই যে দেখুন ভাত, আমরা সিদ্ধ ভাত খাই। আপনাদেরকে তো বলেইছি যে আমাদের আজ এখন কি চলছে, তো সেই জন্য এটা হলো কুমড়ো সিদ্ধ। আমি এভাবে মানে ভাতটাকে মেলে দিয়েছি কারণ জোড়ানোর জন্য। এই যে দেখুন কুমড়ো, এই কুমড়ো সিদ্ধ। তারপরে হলো এটা হলো ডাল সিদ্ধ, সেই মটর ডাল দেখেছিলাম সেই ডাল সিদ্ধ, আর এই যে আলু সিদ্ধ। ঠিক আছে, তো এই দিয়ে খাচ্ছি, আর সঙ্গে ঘি আছে। ঘিটা তো আপনাদের দেখা যাচ্ছে না, পাতে নিয়ে নিয়েছি। তো ঠিক আছে, তো এই যে খাওয়া শুরু করছি, দেখুন এই দিয়ে খাই আমরা সকালে। সকালে প্রতিদিন খাওয়া হয় না, মানে যেদিন কোনো কিছু ইয়ে থাকে না সেদিন খেতে পাই। ঠিক আছে, মানে অসুস্থ চললে এরকমই চলে। তো আপনারা যারা আমাদের এর ভিতরে তারা জানবেন, আর যারা অন্য কাস্টের হয়তো তারা জানবেন না। তো আমার সঙ্গে দেখুন কি করতে না দেখাও। তো এই যে খাচ্ছি, আগে আমি কুমড়ো সিদ্ধ দিয়ে খাচ্ছি। কুমড়ো সিদ্ধ দিয়ে খেতে আমার ভালো লাগে। ঠিক আছে, তো আপনারা কে কে কুমড়ো সিদ্ধ পছন্দ করেন বলবেন কমেন্টে। এই যে দেখুন খাচ্ছি, কুমড়ো দিয়ে মেখে দিয়ে, সঙ্গে ঘি আছে অনেক করে। তো তেল মশলা কিছু খেতে পাবো না, খালি ঘি দিয়ে খেতে পাবো। ঠিক আছে, ঘি আর লবণ, লবণ তো কমন, লেবু, সঙ্গে লেবু দিয়েও খেতে পাবো। কিন্তু লেবু খাই না, আমার টক লাগে সেই জন্য। মুখে দেখতে কি বিশ্রী লাগছে আপনারা জানি বলবেন। তো আমি একা খাচ্ছি না, সঙ্গে আরো সব আছে, তো আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, পরে কি করবো না করবো সবটাই আপনাদেরকে দেখাবো। সিদ্ধ দিয়ে সকাল সকাল খেতে ভালোই লাগে, কিন্তু সবসময় সিদ্ধ দিয়ে ভাত খাওয়া যায় না। কিন্তু কি করবো বলুন, খেতে হয়, বাধ্যতামূলক আর কি। তো ঠিক আছে, আমি একা খাচ্ছি না, আরো খাচ্ছি, ওদেরকে দেখাই আপনাদের। ঠিক আছে, সবাই খাচ্ছে, টেবিলের উপরে তো সবার জায়গা হয়নি। এই যে দেখুন ওরা খাচ্ছে, হ্যাঁ ওই দেখুন খাচ্ছে, ওই যে খাচ্ছে, এই যে দিদি খাচ্ছে, আর এই যে মা খাচ্ছে। মা একটু তাকাও, এই যে ছবিটা কালো হচ্ছে, বুঝতে পারবেন না। তো দেখুন এই যে খাচ্ছে, এই যে ভাত খাচ্ছে, এই যে দেখুন ভাত সবাই নিয়েছে। আমাদের এইভাবেই খেতে হয়। ঠিক আছে, এখন তো কিছু করার নেই। ওই যে ওরা খাচ্ছে, ওরা কোনো কিছু মানে ওরা সিদ্ধ না অন্য কিছু খাচ্ছে, কিন্তু ওরা তরকারি খেতে পাচ্ছে। ঠিক আছে, আমরা পাচ্ছি না। ওই যে ছেলেটাও খাচ্ছে, আমাদের রসদ নাই। হ্যাঁ, তো সবাই মিলে খাচ্ছি। তো ঠিক আছে, খেয়ে নি, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, তো ঠিক আছে, আমি খেয়ে নি, তারপরে খেয়ে দে। সব কেমন গল্প হচ্ছে দেখুন, এই যে খেলা করিয়ে দেখুন, কিছু বলবে না। ঠিক আছে, দিদি এখন ঘুম পাচ্ছে, খাওয়া দাওয়ার পরে কার না ঘুম পায় ভাববেন। তো এই যে দেখুন কত থালা বাসন ধুতে হবে, এই যে দেখুন কত থালা বাসন নামানো হয়েছে। আরে ওই যে দেখছেন উপরে সব কাঁচাকুচি করা হয়েছে আজকে, আমাদের প্রচুর প্রচুর কাঁচাকুচি করা হয়েছে। দেখুন কেমন আকাশটা, দেখুন একটু রোদ নেই, দেখুন কেমন ঘোলা ঘোলা, দেখেছেন? কিছু রোদ টোদ কিচ্ছু নেই, তো কাঁচাকুচি হয়েছে, দেখা যাক কতদিনে শুকায়। কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে রোদ ওঠে কিনা। এই জন্য কাঁচলাম, দেখুন আমার মায়ের চেহারাটা কেমন লাগছে, সব না খার প্রমাণ, ওটা দেখুন রোদি নেই, আজকে রোদি নেই, কি করবো রোদ নেই। তো খাওয়া দাওয়ার পরে গামছা ঘাড়ে নিয়ে নিয়েছি, কারণ স্নান করতে যাবো, তো দেখা যাক। ঠিক আছে,
আমার ভিডিও সম্পূর্ণ আপনারা দেখবেন। দেখুন আমাদের বাড়িতে কেমন কাজ হচ্ছে দিদি, ওই কাজগুলো সব বাসন, এতগুলো বাসন ছিল দেখুন কলের পারে, কিন্তু এখন কিছুই নেই তো দিদি, সব মাজা হয়ে গেছে। আর দিদি এই যে এখন কাচ্ছে, কত কিছু কাচ্ছিল দেখুন, এক বালতি কাচাকুচি করলো। তারপর আর সেগুলো পরিষ্কার করা হয়ে গেছে? ওই যে আরো কিছু আছে, এই যে এইসব কোটো কাটো সব পরিষ্কার করবে। এই যে দেখুন এবার মেলতে যাচ্ছে ছাদে, এতে ছাদে মেলতে যাচ্ছে, ছাদে মেলতে যাচ্ছে। এই যে ছেলেটা কোথাও একটা যাচ্ছে। তো আমাদের বাড়িতে এখন এইসব হইচই চেঁচামেচি একটু বেশি হবে, কারণ এইসব অসুচ আর কদিন আছে, তো ওইগুলো পরিষ্কার টরিষ্কার সব কিছু করতে হবে, সেই জন্য সব একটু ঝামেলার ভিতরে আছে আমরা। তো আমার ব্লগ এইরকমই যাবে, কিছু মনে করবেন না, ঠিক আছে? ব্লগ আমার এইরকমই যাবে। আর এই যে একটু বাদাম নিয়ে আসা হয়েছে, তো বাদামটা ভিজিয়ে খাওয়া হবে, বাদামটা ভিজিয়ে খাওয়া হবে এখানে। আর যে লেবু আছে, এসব দিয়ে খাওয়া হচ্ছে, টুকিটাকি খাচ্ছি আর কি। এই যে ছেলেটা যাচ্ছে দেখুন, নেতে মানে আমাদের ঘি শেষ হয়ে গেছে, তো ঘি আনতে যাচ্ছে ছেলেটা। তো এই যে যাচ্ছে সাইকেল নিয়ে, তো ওই আমাদের এখানে কাছে একটা বাজার আছে, আপনাদেরকে দেখিয়েছি মনে একবার, তো আবারও দেখাবো যদি কোনো সময় পাই। তাহলে এই যে যাচ্ছে ছেলেটা ঘি আনতে যাচ্ছে, তো দেখালাম তো ছেলেটা ঘি আনতে গেল। তো আমার এখনো কাজ টাজ কিছু হয়নি, ঘর মোছা বাকি আছে। এই যে দেখুন ঘর মোছা বাকি আছে, তো আমি এবার ঘরটা মুছে নিই, ঘরটার মুছে নিয়ে তারপরে আর আপনাদের কিছু দেখাবো না, ঘর মোছা একটু দেখি পারি কিনা দেখাতে, তো ওইটা দেখাবো। আর তারপর আমি স্নান করে নিয়ে একবারে আপনাদের সামনে আসবো, ঠিক আছে? তাহলে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।